Assalamualaikum. শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে নানান আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। প্রতিনিধি পাঠক তথ্য বিরোচিত সুমন সরার রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে রংপুরে 11 নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে করোনাকালে সাহসী অবদানের জন্য তাদের হাতে সম্মাননা তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া। ভোলায় জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক এলাই চৌধুরী। বরগুনায় নারী সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি, সামাজিক ও উন্নয়ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার। গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও সমাবেশ হয়েছে। সমাবেশে কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়নের দাবি জানানো হয়। গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। মেহেরপুর পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়ায় র্যালি, মেলা, খেলাধুলা, গান ও আলোচনা সভা হয়েছে। মেলায় স্থানীয় নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। নেত্রকোনায় নারী দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার চালু করা হয়েছে। উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী সুমান্না আক্তার। এছাড়াও নড়াইল, নওগাঁ, ফেনী, জয়পুরহাট সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুমন সারওয়ার, চ্যানেল আই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, যারা বিদেশে যাবেন তারা যাতে করোনার ভ্যাকসিন নিয়ে যেতে পারেন সেজন্য এরই মধ্যে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর যারা বিদেশ থেকে আসছেন এবং এদেশের নাগরিক হিসেবে তারাও ভ্যাকসিনেশনের আওতায় আসবেন। সিলেটের শাহি ঈদগাঁও এলাকায় অনুষ্ঠিত নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। সিলেট উইমেন্স চেম্বার আন্তর্জাতিক নারী দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর আয়োজন করে। বাসে যাবেন এটা আপাতত বিদেশে যারা যাবেন ওদের যে ভ্যাকসিনেশন নিয়ে যেতে পারে, হ্যাঁ, এটার একটা ব্যবস্থা করা হয়েছে। যারা আসবেন আর এখানে থেকে যাবেন, হ্যাঁ, ওদের ব্যাপারে আই থিঙ্ক পরবর্তীতে ওটা তো সাধারণ যারা সব আমাদের নাগরিক হিসাবে ওদের হিসাবে চলে আসবে। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 2020 স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। লাল, নীল ও সবুজ এই তিন দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেন নারী ক্রিকেট দলের সদস্যরা। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নীল দলের অধিনায়ক সালমান। 10 মার্চ লাল দল খেলবে সবুজ দলের বিপক্ষে। 12 মার্চ হবে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ছিল নগদ জনপদের খবরে। ধন্যবাদ।